আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরা বেগম, সহকারী শিক্ষক রায়পুর আরকে উচ্চ বিদ্যালয় রায়পুরা নরসিংদি। অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মহামারী করোনার কারণে প্রায় দীর্ঘ 7 মাস যাবত স্কুল বন্ধ। তোমরা বাড়িতে বসে হয়তো পড়াশোনা করার চেষ্টা করছো। তোমাদের এ পড়াশোনা সহযোগিতা করার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমরা যদি অনলাইন ক্লাসগুলি রীতিমতো বা সঠিকভাবে ফলো করে থাকো, আশা করি উপকৃত হবে। আমিও এই অনলাইন ক্লাসে আজ উপস্থিত হয়েছি 9ম-10ম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমি আজ তোমাদের পাঠ্য বই থেকে পল্লী জনন কবিতাটি পাঠ করব। চলো আমরা কবিতা চলে যাই। আমাদের কবিতার নাম দেখো ব্ল্যাকবোর্ডে লেখা আছে, পল্লী জননী, কবি জসীমউদ্দীন। জসীমউদ্দীনকে পল্লী কবি বলা হয়ে থাকে, তার কারণ তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতির সহজ সরল রূপটি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। পল্লীর মাটি, পল্লীর মানুষের দুঃখ বেদনা হাসি আনন্দ মিলন বিরহ এমনভাবে নিপুণভাবে তিনি তুলে ধরেছেন। বাংলা সাহিত্যের এ ধারায় তার পূর্বে কেউ ছিল না, তারপরেও তাকে কেউ অনুসরণ করেনি। এ ধারায় তিনি ছিলেন একেবারেই স্বতন্ত্র, এজন্য তাকে পল্লীকবি বলা হয়ে থাকে। পল্লীকবি জসীমউদ্দীন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। পল্লীর মাটির মানুষের হাসি কান্না আনন্দ বেদনা জীবন চিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। ছাত্র জীবনে তার কবি প্রতিভার প্রকাশ ঘটে। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। কর্মজীবনে তিনি ছিলেন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরে তিনি সরকারি তথ্য প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ নকশিকাথার মাঠ, সজনবাঁধিয়ার ঘাট, বালুচর, রাখালি, এক পয়সার বাসি, মাটির কান্না ইত্যাদি। তার নকশিকাথা মাঠ কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়। চলে মুসাফির তার ভ্রমণ কাহিনী। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ সরকার 21 পদক লাভ করেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপলব্ধি প্রদান করেন। এ বরেণ্য কবি 1976 সালে 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। লেখক পরিচিতির কবি উল্লেখযোগ্য অংশগুলি তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। দেখো, জন্ম 1903 সাল ফরিদপুর জেলা, মৃত্যু 1976 সাল 14 মার্চে ঢাকা। উল্লেখযোগ্য রচনাসমূহ নকশিকাথার মাঠ, সজনবাঁধিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাসি, মাটির কান্না ইত্যাদি। আমরা এখন কবিতাটি পড়ব। পল্লী জননী, কবিতার নামকরণ থেকে বোঝা যাইতেছে এখানে পল্লী মায়ের এক করুণ কাহিনী বর্ণিত হয়েছে। পল্লী জননী কবিতাটি কবি রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এ কবিতার মধ্যে রয়েছে যথেষ্ট অন্তমিল রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা বই খুলো এবং আমি তোমাদের পড়ানোর সাথে সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় কোথা সারাকার। এখানে একটি নিভৃত পল্লীর অন্ধকার রাতের বর্ণনা দেওয়া হয়েছে। নিঝুম নিস্তব্ধ রাত, কোনো সারা শব্দ নেই, নিঃশ্বাস ফেললে তাও শোনা যায়। রুগ্ন ছেলে শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঝুলিছে চোখের পাতা। অসুস্থ ছেলের শিয়রে বসে মা জেগে রয়েছে, একলা জেগে রয়েছে। শিয়র শব্দের অর্থ হচ্ছে একজন মানুষ যখন শুয়ে থাকে তার মাথার পাশের অংশটিকে বলা হয় শিয়র। সে শিয়রে জেগে মা তার সন্তানের সেবা করছে,
তার দু চোখ ঘুমে ঢুলুঢুলু করছে। শিয়রের কাছে নিবিনিব দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া চলে, তারই সাথে সাথে বিরিহ মায়ের একলা পরাণ দোলে। শিয়রের কাছে যে দ্বীপ মানে প্রদীপ, গ্রামের মানুষেরা এক সময় তারা অন্ধকার দূর করার জন্য প্রদীপ ব্যবহার করত, সে প্রদীপটি নিবু নিবু হয়ে জ্বলছে, অর্থাৎ বাতাস যখন একবার ঘরে প্রবেশ করে তার জন্য নিবু নিবু হয়ে যায়, আবার বাতাস চলে গেলে আগুনের শিখাটি ঘুরিয়া ঘুরিয়া জ্বলে ওঠে। অর্থাৎ এখানে সন্তানের আয়ু যেন শেষের দিকে এ কথায় বোঝানো হয়েছে, দীপটি শব্দটিকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মায়ের মরা মায়ের প্রাণ ছেলের সুস্থতা নিয়ে আশায় নিরাশায় দৌড়লে, একবার ভাবে ছেলে হয়তো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আবার সে নিরাশা হয়ে পড়ে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদুডুবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। এখানে মা তার ছেলেটিকে নিয়ে যে পরিবেশে বসবাস করে তার বর্ণনা দেওয়া হয়েছে। এটি একটি অস্বাস্থ্যকর পরিবেশ, বুনো মশরা দল বেঁধে ছুটছে, আর এদুডুবা মানে বাড়ির পাশে তাদের একটা ডোবা রয়েছে, সে ডোবাতে গাছের পাতা পড়ে পচা গন্ধ বের হয়েছে, সে গন্ধ বাতাসের সাথে সাথে ভেসে আসছে। এদের ডোবা মানে মজা পুকুর, যে পুকুরে পানি ব্যবহার করা হয় না। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনই করিয়া কেবা কবে শুয়ে থাকে। ছেলে মাকে বলছে, মা কখন সকাল হবে, এভাবে কে কত শুয়ে থাকতে পারে, মানে শুয়ে থাকতে, অসুস্থ ছেলে শুয়ে থাকতে থাকতে তার আর ভালো লাগছে না, সে মাকে প্রশ্ন করে। মা কয়, বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না, আমি কি করিব আমি তার। মা ছেলেকে আদর করে বলে, বাবারে একটিবার ঘুমতো। ছেলে রেগে যায়, রেগে বলে, ঘুম যে আসে না আমি কি করব তার। পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই স্বাদ। পাণ্ডুর শব্দের অর্থ ফেকাসে, রুগ্ন ছেলের গায়ে মা আদর করে চুমু খায়, সারা গায়ে তার হাত বুলিয়ে দেয় পরম মমতায়। তার বুকে যত স্নেহ ভালোবাসা আছে সে যদি পারত সব এই আদর মাখা হাতের সাথে ঢেলে দিত। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাদে জননীর প্রাণ। এখানে মায়ের অপারগতা ও কষ্টের কথা বর্ণিত হয়েছে। দরিদ্র মাতা সন্তানের অসুস্থতা চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই, সম্বল শুধু তার ভালোবাসা, তাই সে তার ধর্মীয় বিশ্বাস থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে, সৃষ্টিকর্তা যদি তার সন্তানকে ভালো করে দেয় বিনিময়ে তার প্রতিদান সে দেবে মসজিদে বা নামাজের ঘরে মোমবাতি দেবে, দরগায় দান করবে, এগুলি তার ধর্মীয় বিশ্বাস এখানে ফুটে তুলেছেন। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়নের, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে করতে তার দু চোখ বেয়ে পানি পড়ে, তার মুখখানি একেবারে ভেসে যায়। বাঁশবনে বসি ডাকে কান কোয়া, রাতে আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে বরে সুপারির বন হেলি। এখানেও একটা রাতের বর্ণনা, অন্ধকার রাত, নিশাচর পাখিরা ডাকছে, কানাকোয়া রাতের আধার দূর করে ডাকছে। কানাকোয়া একটি পাখি, আর বাদুর উড়ে যায় তার পাখার বাতাসে, যে সুপারির বন যেন হেলে পড়ে। চলো বুনো পথে জোনাকে মেয়েরা কুয়াশার কাফন ধরি, দুচ্ছায় কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। এটি মায়ের একটি কল্পনা, শীতের রাত কুয়াশারা ভেসে ভেসে যায়, মা এ কুয়াশার আবরণকে কাফনে কাপড় বলে মনে করছে, আর জোনাকিরা ছুটোছুটি করছে। মায়ের মনে হয় জোনাকি মেয়েরা তার ছেলের প্রাণ নিয়ে কুয়াশার আবরণ ভেদ করে ছুটে চলছে। এমন অনেক অমঙ্গল কল্পনা তার মার মনে ভেসে উঠে,
আবার পরক্ষণে ভেসে উঠে তার মন মন শঙ্কায় ভরে উঠে, পরক্ষণে সে শঙ্কাকে তুচ্ছায় বলে সে উড়িয়ে দেয়। যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে হিয়া কোণে, বালায় বালায় ভালো হবে যাদু মনে মনে জাল বনে। যে কথা ভাবতে আমাদের মনে শিহরিত হয়ে উঠে, সে কথাই আমাদের হৃদয়ে কোণে বারবার জেগে উঠে। এখানে মায়েরও একই অবস্থা। মায়ের ছেলের অসুস্থতায় তার শুধু ছেলেকে নিয়ে অমঙ্গল চিন্তায় ভেসে উঠে। আবার মনে মনে সে আশা করে তার ছেলে সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে যাবে, বালায় বালায় বলে সে অমঙ্গল চিন্তাগুলিকে দূরে ঠেলে দেয়। এই বালায় বালায় শব্দটি একটি প্রবাদতুল্য শব্দ, যেটি আমাদের আমরা আপদ বিপদ বালায় ষাট এই ধরনের কথা ব্যবহার করে থাকি। ছেলে বলে, করিমের সাথে খেলিবার গেলে দিবে না তো তুমি গাল, আচ্ছা মা বলো এমন হয়। ছেলে কয়, মা গো পায়ে পড়ি বল ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবার গেলে দিবে না তো তুমি গাল। ছেলে মাকে বলে, মা যদি ভালো হয়ে যায় কালকে আমি করিমের সাথে খেলতে গেলে গাল দিবে না তো? এমন করে সে নাছর বান্দার ছেলে মায়ের কাছে ওয়াদা করিয়ে নেয়। ছেলে আবার বলে, আচ্ছা মা বলো এমন হয় না, রহিম চাচার ঝাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারিত খাড়া। অসুস্থ ছেলে ভাবে, রহিম চাচা যদি তাকে এসে ঝাড় ফুঁক দেয় সে হয়তো সমস্ত রোগ থেকে সুস্থ হয়ে উঠবে। রহিম চাচার ঝাড়া, রহিম চাচা গ্রামে বসবাস করে, তিনি ঝাড় ফুঁক করে থাকেন। গ্রামের দরিদ্র মানুষেরা চিকিৎসা করার অর্থ থাকে না, তারা ঝাড় ফুঁক টোটকার মাধ্যমে তাদের চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যায়। এখানে রহিম চাচা একজন এই ঝাড় ফুঁক দেওয়া বা টোটকা চিকিৎসক। গ্রামীণ চিকিৎসা, তৎকালীন গ্রামীণ দরিদ্র মানুষের চিকিৎসা ব্যবস্থাটাই এখানে ফুটে উঠেছে। আচ্ছা শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমি তোমাদের পুরো কবিতাটা আজকে পড়ালাম না, প্রথম 30 লাইন বা 30 পঙ্ক্তি তোমাদের আজকে পাঠ করে শোনালাম। আগামী ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আমি উপস্থিত হব। তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি দিলাম যে কবি পরিচিতি এবং যে অংশটুকু পড়ানো হয়েছে তার থেকে 20টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর খাতায় সহ লিখবে। এখন আমি তোমাদের যে কবিতাটি পাঠ করলাম তার কঠিন কিছু শব্দ লিখে রেখেছি, সেগুলি দেখাই। পচন মানে পচে গেছে এমন, আড়ং মানে হাট বাজার বা মেলা, পাণ্ডুল শব্দের অর্থ ফ্যাকাশে, হর্ষ আনন্দ, কুজ্জ মানে কুয়াশা। আজকে এ পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নেই, তোমরা ভালো থেকে সুস্থ থেকো এ দোয়া করি। আসসালামু আলাইকুম।